হ্যালো ফ্রেন্ডস, আশা করছি জানো যে এসএসসি এমটিএস এর রেজাল্ট বেরিয়েছে। বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন কাট অফ গেছে। ওড়িশা থেকে কাট অফ গেছে 76, যেটাতে আমি ক্লিয়ার করেছি 77 পেয়ে, যেটা এসএসসি এমটিএস এর ফাইনাল সিলেকশনের জন্য এনাফ নয়। তো জানি যে ফাইনালে যে কেটে যাব সিলেকশন হবে না, খারাপ লাগছে, বারবার ফেল হয়ে এর আগেও ফেল হয়েছি 3-4 বার। ঘরের অবস্থা ঠিক নেই, বারবার বলছি ফেল হচ্ছি, এর মনে হচ্ছে ঘরেও বলবে যে আর কতবার ফেল হবি। আমি শুধু নিজের ফিলিংস শেয়ার করার জন্য এই ভিডিওটা ছাড়ছি না। আমাদের গ্রুপে যত জন আছে, মানে যারাই পরিশ্রম করছে চাকরির জন্য, সবাই মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, কারো বাবা মার কাছে অত টাকা নেই যে যদি থাকতো তাহলে হয়তো এই ফিল্ডে আসছো না। তো তাদেরকে বলছি যাদের আচ্ছা সব একদম, তাদেরকে বেস্ট অফ লাক, তাদের WPR পরীক্ষা আছে, দৌড় আছে, সবাই পাস করে WPR প্রিলি, তার জন্য অল দ্য বেস্ট দৌড়ের জন্য। তাদেরকে বলছি যাদের গ্রুপটি ভরা আছে, বহুত পরিশ্রম করো, বাইরের মানে আউট অফ গ্রুপ দিয়ে আরও খারাপ অবস্থা হয়ে গেছে, কোনো চাকরির ঠিকঠাক সিলেকশন নেই ইন্ডিয়ায়, যে কোনো চাকরির সিলেকশন হতো অনেক লম্বা প্রসেস, গ্রুপ ডিরও তাই, কিন্তু বাইরের পরীক্ষা আরও বাজে অবস্থা। আমি এসএসসি দিচ্ছি, বুঝতে পারছি, রেলেও ভরা নেই, জেলেস ফিল হয় বন্ধুগুলোর কাছ থেকে যে ওদের ভরা যেমন নেই। তাদেরকে বলছি যাদের ভরা আছে, পরিশ্রম করেছো, খাটো, পেয়ে যাবে, একটু বেশি পরিশ্রম করো। যাদের 60 নম্বর আছে তার 70 টার্গেট করো, 70 আসলে 80 টার্গেট করো। আর তাদেরকে বলছি যাদের 30-40 আসছে, তো পরিশ্রম করো, কারোর উইক পয়েন্ট দেখো। আমাদের টিউশনে কয়েকজন আছে যাদের আসে, তাদেরকে বলছি ওয়েস্ট করো না ফর্মটাকে, তুমি হয়তো ভরেছো, তুমি বুঝতে পারছো না ভ্যালুটা। আমি জানি, আমার মতো অনেক ছেলে জানে যারা ভরতে পারেনি, তারা জানে যে হয়তো ভরা থাকলে ওরা জব পেয়ে যেত। তো ওয়েস্ট করো না গ্রুপ ডির ফর্মটাকে, সবাই মিলে পড়ো, রাজুদা পড়ো, বাপি পড়, সবাই পড় ভাই যাদেরকে ভরা আছে, ঠিক আছে? এটা আমি বেশি ইমোশন হতে পারি না, তাও শেয়ার করলাম।